ওয়েলকাম টু আওয়ার কিচেন। আজকে আমার মা বানাতে চলেছে পুঁই মোল্লা। তার জন্যে এখানে মোল্লা মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়েছি এখানে পুঁই পুঁই শাকের ডাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি আর পাতাগুলোকে। এবারে আমরা রান্নায় চলে যাব। কড়াই চাপিয়ে দিয়েছি, এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখানো মোল্লা মাছগুলোকে ভেজে নেব। মোল্লা মাছগুলো কুরকুরে করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। মোল্লা মাছ ভেজে নিয়েছি, এবারে ওই কড়ার মধ্যে আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলের মধ্যে ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে আমরা ডাঁটাটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমরা ভালো করে ভেজে নিতে হবে। পুঁই ডাঁটাটা ভাজা হয়ে গেছে, এবারে আমরা ওই যে মাঝে আমরা রসুনটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো একটু, তারপরে আমরা ডাঁটার সঙ্গে মিক্স করে দেবো। এবারে আমরা ছেঁড়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবো। ভালোভাবে পুঁই শাকের নালাটা শুকিয়ে গেছে, এবারে আমরা জল দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে, এবারে আমরা পুঁই পাতা দিয়ে দেবো। কম আছে, আমরা 10 মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমাদের পুঁই ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমরা ওতে ভাজা মোরলাগুলোকে দিয়ে দেবো। এবারে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবারে এটাকে আমরা ঢেলে নেবো। একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে আমরা শুকনো লঙ্কা দিয়ে দেব। এবারে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এবারে আমরা লঙ্কা দিয়ে দিলাম, এবারে আমরা ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজটাকে টিপো করতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাকে সাইডে করে নিয়েছি আর তেলগুলো মধ্যে তেলের মধ্যে আমরা রাঁধুনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবারে আমরা পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের পুঁই মোল্লা রেডি, এবারে নামিয়ে নেব। আমাদের পুঁই মোল্লা হয়ে গেছে রেডি অ্যান্ড সফট। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, যেমন আমরা করলাম। পুঁই শাক এইভাবে বানিয়ে খেলে খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করুন, আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। সাবস্ক্রাইব করলে আমাদের রান্নাটা আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা ফ্রেন্ডস।